ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে গোল্ডেন ফিঞ্চকে নিয়ে। গোল্ডেন ফিঞ্চ, লং টেল, আউল, কাটথ্রোট ফিঞ্চ, এই সমস্ত ফিঞ্চগুলোকে কী করে গরমের দিনে কেয়ার করবে এবং এদের খাবার দাবার কী দেবে, এদের সফট ফুড কী দেবে, ডিটেলস সব আলোচনা করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং এমন এমন ট্রিকগুলো বলে দেবো যেটার কারণে কিন্তু এই পাখিগুলোর যে মর্টালিটি রেট সেটা কিন্তু অনেকটাই কম হবে। কারণ এক একটা পাখির দাম তোমরা নিশ্চয়ই জানো, এক একটা গোল্ডেন ফিঞ্চের দাম 3,000-3,500 টাকা পেয়ার, লং টেলের দাম, আউলের দামও অনেক বেশি, কাটথ্রোটের দাম তো আরও বেশি। তো কীভাবে কেয়ার করলে এই পাখিগুলোর লংজিভিটি আরও বাড়বে সব কিছুই এই ডিটেলসে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো দেখা যাক। আমার এখানে মূলত গোল্ডেন ফিঞ্চ, লং টেল আর বেঙ্গলি ফিঞ্চ, কাটথ্রোট ফিঞ্চ, এই ফিঞ্চগুলোই রয়েছে। আর এক্সট্রা এর সাথে আনবো ইয়েলো গোল্ডেন আর হচ্ছে আউল। তো এই ফিঞ্চগুলোর আজকে কেয়ারটা আমি শিখিয়ে দেবো। ফার্স্ট যে কেয়ার সেটা হচ্ছে এদের খাবারটা এমন একটা কন্টেনারে দিতে হবে, ফিডার ইউজ করলে ভালো হয়, কারণ নোংরা যদি খাবারের সাথে খেয়ে নেয় তাহলে কিন্তু এদের ডায়রিয়া হয় এবং বাঁচানো খুব মুশকিল হয়ে যায়। সেকেন্ডলি হচ্ছে এদের খাঁচা, খাঁচাটা এমন হতে হবে যেটার উপরে দেখুন দুটো পাখি বসে খাচ্ছে তার নিচে কিন্তু পটিটা পড়ছে, মানে একটা চ্যানেল সিস্টেম একটা ট্রে রাখা রয়েছে, সেই ট্রেতে কিন্তু খাবারটা পড়ছে, মানে খোসা বা পটি যেটাই করুক। তাতে করে কী হচ্ছে এরা কিন্তু খাঁচার মধ্যে কোনো নোংরা খাচ্ছে না, যার জন্য কিন্তু একটা খুব সুবিধা হচ্ছে, তাদের খাবারের মধ্যে কোনো রকম জীবাণু যাচ্ছে না। এবার আসি দানার ব্যাপারে। এটা হচ্ছে ক্যানাডি দানা, এটা হোয়াইট মিলেট, এটা হচ্ছে রেড মিলেট, আর আছে হচ্ছে ব্ল্যাক সিড, এটাকে ব্ল্যাক সিড বলে। এই দানাগুলো ভালোভাবে মেশাতে হবে, মুছে ঝেড়ে, এবং তারপরে নর্মাল যে ফিঞ্চের দানা হয় সেই দানা মেশাতে হবে এর সাথে। ফিঞ্চের দানাটাই নর্মাল যে ছোটো পাখির দানা হয় সেই দানাটা বেশি পরিমাণে থাকবে, তার সাথে থাকবে রেড মিলেট অল্প পরিমাণে, ক্যানাডি অল্প পরিমাণে, আর হোয়াইট মিলেট অল্প পরিমাণে, আর পরিমাণ মতো ব্ল্যাক সিড দিতে হবে যাতে বডি টেম্পারেচারটা ঠিক থাকে। 12 মাস কিন্তু ফিঞ্চ পাখির ক্ষেত্রে ব্ল্যাক সিড মাস্ট, তবে গরমের ক্ষেত্রে ব্ল্যাক সিডের পরিমাণ কম দিতে হয়। আর এই ছবিটার মধ্যে এটাতে বুঝতেই পারছো কী কী দেওয়া হয়। এগুলো গেল দানার ব্যাপার। আর তুমি সফটফুডের মধ্যে তোমরা দিতে পারো চিড়ের সাথে ডিম সেদ্ধ করে, ডিমটাকে হালকা কুড়িয়ে আর তার সাথে গাজরটাকে কুড়িয়ে দিতে পারো। এটা সপ্তাহে 2-3 দিন 4 দিন দেওয়াই যায়। আর অবশ্যই গরমকালে ওআরএসটা মাস্ট, ওআরএসটা দিতেই হবে। আর তার সাথে ক্যালসিয়ামের জন্য, ক্যালসিয়াম যে ব্লক বা সমুদ্র পেনা যেটাকে বলে সেটাও দিতে, ক্যাটেল বোন ফিশ সেটাকেও দিতে পারো। এছাড়া এখানে দেখতে পাচ্ছ মিনারেল গ্রিড বলে একটা আছে, তো ওটাও আমি ইউজ করি, ওটা হচ্ছে রেডিমেড যেগুলো কিনতে পাওয়া যায়, তো খারাপ না, এটা কাজ চলে যায়। আর তোমরা যদি বানিয়ে নিতে চাও ডিসক্রিপশানে বলো আমি কী করে বানিয়ে প্রিপারেশান করতে হয় সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর মেডিসিন বলতে আমি সেরকম কিছু ইউজ করি না, অনলি ফর লিপ 52, সেটা 2 দিন ছাড়া ছাড়া আমি লিপ 52টা ইউজ করি। আর যদি খুব ডায়রিয়া হয় তাহলে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক দিই না, বিপিল্যাক যে প্রোবায়োটিক প্রিবায়োটিক যেটা আছে সেটাই আমি ইউজ করি। তো আমার ক্ষেত্রে মনে হয় অ্যান্টিবায়োটিক থেকে দূরে রাখাই ভালো, অ্যান্টিবায়োটিক বেশি যদি ইউজ হয় তাহলে কিন্তু পাখি ব্রিডিং কমে যায় এবং পাখির কিন্তু লংজিভিটি কমে যায়। কিন্তু তুমি যদি ডায়রিয়াতে যদি বিপিল্যাক ইউজ করো তো আমার মনে হয় ইটস বেটার, কারণ আমি নিজে উপকার পেয়েছি। এটা তো দেখো প্রিবায়োটিক প্রোবায়োটিক যেহেতু এটা কিন্তু প্রিবায়োটিক প্রোবায়োটিক তাই এটা কিন্তু শরীরের কোনো ক্ষতি করে না। আর যদি সফটফুড হিসেবে আর একটা আমি ইউজ করি ফ্রুক্টোজ, যেটা দেখো এখানে আছে, এটা একটু প্যালেট ফর্মে থাকে, এর মধ্যে সমস্ত যে সমস্ত ফল ফ্রুটসগুলো হয় সেইগুলোইকে ড্রাই করে প্যালেট ফর্মে সেগুলো কিন্তু বিক্রি হয়। তো এটা আমি দিয়ে দেখেছি, এটা ফিঞ্চ পাখি খাওয়াটা একটু টাফ হয়ে যায়, তো আমি এটাকে একটুখানি গুঁড়ো করে নিয়ে চিড়ের সাথে ভিজিয়ে দিই। আর অবশ্যই আর একটা জিনিস বলবো, যদি পারো সম্ভব হয়, আমি দিতে পারি না সবসময় সম্ভব হয় না, সপ্তাহে 2 দিন যদি ডাবের জল দিতে পারো তাহলে কিন্তু খুবই ভালো,
মানে পাখি ধরে নাও খুব ভালো থাকবে। আমি জলটা জন্য যেহেতু দিতে পারি না, জলটা দুবার চেঞ্জ করি, কিন্তু সকালে কিন্তু আমি ওয়ারেস দিই, ঠিক আছে? গ্রিডটা তোমরা খাঁচাতে অবশ্যই দিয়ে রাখবে, কারণ গ্রিডটা অল টাইম থাকাটাই জরুরি। পাখি কিন্তু গ্রিডটা কিন্তু খায়, এবং গ্রিডটা খেলে কিন্তু ওদের মানে হজম শক্তিটা বাড়ে এবং ডাইজেশনে তো অবশ্যই সুবিধা হয়। আর একটা জিনিস যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে আমলা, আমলকি ডাস্ট পাওয়া যায়, আমি নেট থেকেই কিনেছিলাম। তুলসী, আমলকি আর হরিতকি, এগুলোর ডাস্ট পাওয়া যায়, তো সেইগুলো যদি কিনে নিতে পারো, সেগুলো মিশিয়ে প্রতিদিন সফটফুডের সাথে যদি অল্প করে দিতে পারো, তাহলে কিন্তু পাখির ইমিউনিটি প্রচুর পরিমাণে গ্রো করে। এতে কিন্তু পাখির সারা জীবনেও কোনো মেডিসিন লাগবে না যদি তোমরা এটা ইউজ করো। শুধু লিপ 52 দিয়েই কিন্তু পাখির ব্রিডিং করানো সম্ভব। আমি নিজে করিয়েছি, আমি নিজে জানি, কিন্তু অ্যান্টিবায়োটিক আমি এর আগে না জেনে ইউজ করেছিলাম টেট্রাসাইক্লিন গ্রুপে, কিন্তু পাখির কিন্তু লংজিভিটি অনেকটাই কমে যায়। বিশেষ করে গোল্ডেন ফিঞ্চকে নিয়ে আমার একটা এক্সপিরিয়েন্স আছে। তো গোল্ডেন ফিঞ্চে কিন্তু একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে নার্ভের প্রবলেম হয়ে যায়। আমারও একটা ফিঞ্চের, গোল্ডেন ফিঞ্চের এবং নার্ভের প্রবলেম হয়ে গিয়েছিলো, যার জন্য আমাকে নিউরোবিয়ান ফোর্ট খাইয়েছিলাম, কিন্তু দীর্ঘদিন ট্রিটমেন্টের পরেও কিন্তু সেই নার্ভের প্রবলেম কিন্তু যায়নি, মানে ঘাড়টা বেঁকে থাকতো। তো এটা পরে আমি জানতে পারলাম যে অপুষ্টিজনিত থেকেই কিন্তু এই নার্ভের প্রবলেমটা হয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই ছোটো পাখি যদি করো, বিশেষ করে গোল্ডেন ফিঞ্চ, লং টেল, আউল, বেঙ্গলি, এগুলো যদি করো, তাহলে অবশ্যই কিন্তু সফট ফুড তোমাদের দিতেই হবে। 7 দিনের মধ্যে মিনিমাম 5 দিন কিন্তু সফট ফুড অবশ্যই দরকার, তো এটা কখনো ভুল করো না। তার সাথে ডিমটা কিন্তু সপ্তাহে 2 দিন, ম্যাক্সিমাম হলে 3 দিন দিতেই পারো, কোনো অসুবিধা নেই, ডিমটা দিতেই হবে, কারণ ছোটো পাখির ক্ষেত্রে ক্যালসিয়ামটা কিন্তু জরুরি। আর আর আজকের মোটামুটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই বলো। আর এই ছোটো পাখির জন্য আমি একটা দারুণ সেট আপ করেছি, নেক্সট ভিডিওতে তোমাদের অবশ্যই দেখাবো সেই সেট আপটা, খুব শিগগিরই তাতে আমি পাখি ছাড়বো এবং সেটা নিয়ে কিন্তু একটা দারুণ ভিডিও হবে। আজকের এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।